এখন আমরা চলে এসেছি বর্ধমান সাইবার ক্রাইমে। তো রন আর জয়দীপ গেল, আমি গাড়িতেই বসছি এখন, ডাকলে পরে আমি যাবো। পাগল হয়ে গেছে নানু দাদা, টাটা। খোলছে দেখ, লোকজন দেখে ওরে লক করে দিয়েছে গাড়ি। বন্ধ করে তুমি কি ভয় পেয়ে গেছিল? আর এগুলো পাবলিক করা যাবে না যে কি কালকে কিছু জিনিস দরকার, সেগুলো প্রোভাইড করতে হবে, মানে ইনফরমেশন মোটামুটি প্রবলেম সলভ। কালকে আরেকবার মোটামুটি লাস্ট আসতে হতে পারে বা কয়েকবার আসতে হতে পারে, কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়বো। চলো এবি সেন্ড করছে নাও পিজ্জা দিয়ে। তো আমরা দাঁড়িয়েছিলাম ওই যে ডমিনোজে, আর সেখান থেকে পিজ্জা আর কোল্ড ড্রিঙ্কস নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখনি খেয়ে নেব। হ্যাঁ চকলাভাও নিয়ে নিছো, ভালো থাকে। হ্যাঁ সেরা লাগে চকলাভাকে, আমারও ভালো লাগে খেতে ওটা। চলো এবারে একটুখানি কি ঘুগনি খাবে? হ্যাঁ সবাই মিলে। তো বন্ধুরা, তোমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে আমি তোমাদেরকে বর্ধমানটা ঘুরে দেখাবো, আর বর্ধমানে আমরা ঘুরতে এসেছি। চারিদিকটা একটু দেখে দাও সবাইকে। তো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট, চলো বাড়ি। দেখার একটা বর, হ্যাঁ আমাকে ঘোরার নাম করে, আমাকে ঘোরার নাম করে চা আনালো, তারপর হচ্ছে ঘুগনি খাওয়ালো, তারপর হচ্ছে পিজ্জাটা আমাকে এখনো খেতে দেয়নি, বলছে বাড়ি গিয়ে বাবানের সাথে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে আজকে দারুণ একটা অ্যাপের পরিচয় করিয়ে দেব, যার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্স আর কমেন্ট পিনে দেয়া রয়েছে। এই অ্যাপে সাইন আপ করার পর পেয়ে যাবে 41 টাকার বোনাস। চলো তোমাদেরকে গেমটা খেলে দেখাচ্ছি। সো গাইস, এই যে গেমের ইন্টারফেস, তো এখন আমরা খেলতে যাচ্ছি গেটস অফ অলিম্পাস। তো গেমটা ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তো গেমটা ডাউনলোড হয়ে গেছে 54-55। যদি ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা গেমের ইন্টারফেসটা ওপেন করবো। তো ডাউনলোডের জন্য ওয়েট করছি আমরা এখন। তো 100% ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা গেমটাকে ক্লিক করে ওপেন করবো। তো এখন ওপেন হতে কিছুটা টাইম লাগে, তো 14% জাস্ট কিপ ওয়েট। তো গাইস হয়ে গেছে পুরো, দেখতেই পারছো। তো এরকম গেমটা খোলার পরে এরকম ইন্টারফেস আসবে কিছু স্পিন, যেখানে আমি তোমাকে স্পিন করতে হবে, আর স্পিন করলে দ্য গুড লাক, আমি কোনো কয়েন জিতিনি। এবার আবার আমি কিছু প্রাইসটা বাড়িয়ে নিলাম 40, তো দেখা যাক আমি স্পিনে কত জিতি। ও দেখতে পারছো গুড লাক হয়নি, চলো আর একবার স্পিন করলাম। দেখো গাইস আমি কত প্রাইস জিতছি, ও মাই গড, আবার স্পিন করলাম, ও গাইস 26। চলো আর একবার স্পিন করা যাক। তো দেখতেই পাচ্ছি আমি কন্টিনিউসলি জাস্ট স্পিন করে কত জিতে 260, এত অ্যামাউন্ট জিতে গেছে আমি। তো গাইস তোমরাও ট্রাই করতে পারো, আর প্রতিদিন ভালো ভালো অ্যামাউন্ট জিততে পারো। তো গেমটা খেলো খুবই ভালো, আর ডিসক্রিপশানে লিঙ্ক আর কনফিডেন্ট লিঙ্ক আছে। দেখো আবার 40 রিন করলাম। চলুন ম্যাডাম, এবার কোথায় কোথায় ঘোরা কমপ্লিট তো আমাদের? আরে ভাই তুমি বলো, তোমার ইচ্ছে মতো ঘুরছি আমরা, আমার শুধু একটা কাজ ছিল কমপ্লিট করে দিয়েছি। তুমি বলে ঘুগনি খাবে, ঘুগনি খাওয়ালাম, পিজ্জা নিলাম, এবার বলো কোথায় যাবো? ভেবেছিলাম একটা ভালো জায়গায় যাবো। তুমি বলো কোথায় যাবে? এখন এই রাত্রেবেলা আমার জন্য আমার দাদু দরজা খুলে রেখে দিয়েছে সব জায়গায়। তাহলে এবার বলো কোথায় যাবে? এবার আমার একটাই দরজা খোলা, বাড়ি, এবার সোজা বাড়ি। চলো পাইলট বাড়ি। বলো নানুদা আমাকে কি চালানো শেখাবে? তোকে একটা, তোকে হেলিকপ্টার চালানো শেখানো হবে। কেন? গাড়ি ফাড়ি চালানো শেখানো হবে। এত জ্যাম রাস্তায়, দেখ নাকি জ্যামে ফেসে আছে, টুকটুক টুকটুক করে যাচ্ছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাই আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি জ্যামের মধ্যে, আমি ফাইসা গেছি, আহা আমি ফাইসা গেছি, রাস্তাতে এত জ্যাম, ও ভগবান তুমি এনএস2 রোড করে দিছো ইল্লিগা।
বাড়ি ফিরতে আমাকে আজকে 1.5 ঘন্টা লাগতেছে, যেখানে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। আসার সময় আমি এত সুনাম করলাম, আর যাওয়ার সময় আমাকে এখন এটা বলতে বাধ্য হচ্ছে। আচ্ছা আচ্ছা, হতে পারে। হ্যাঁ, আর তারপরে তো রাত্রেবেলা এত লরি চলে না, সব একদম রাস্তায় পুরো জাম হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা এই এই স্টেপটা পার করি, তারপরে ফাঁকা রাস্তায় গিয়ে দেখো। ভালো লাগছে না গো, বড্ড খারাপ লাগছে। এগুলো কি, এগুলো বুদ্ধ, বড্ড মন খারাপ হচ্ছে। একটু একটু ভালো জায়গায় একটু দর্শন করতে পারলাম না আমি। সবাইকে জিজ্ঞাসা করলে কোথায় যাবো, তোমরা তো প্ল্যান করলে, আমি বললাম মাঝখানে আমি সাইবার ক্রাইমে। না, তুমি সবার আজকে তুমি সবার থেকে বেশি দেরি করেছো, আমি আজকে ফার্স্ট রেডি হয়েছি, ₹1,500 ওরম বলে ওদিনকে দোকানে তুমি ও জয়দীপ আর নানুদের সাথে বাইরে দাঁড়িয়ে থাকে, আমাকে একা পাঠিয়েছে কলকাতা বাজারে। আমি কি বলি, ব্লাউজ দোকানের কথা করছো? ওই দোকানে তো কলকাতায় ব্লাউজ না, ওটা কি কলকাতা দিয়ে নিচে এটা? আরে তোর তো শিওর এইটা 200 কি 250 টাকার, তা তোমায় দেখে 300 টাকা বিক্রি করে দিয়েছে। আমি লিখে দেব। আরে এটা ডিজাইনার কাপড়, দের বালা বসের কাপড়, এটা ডিজাইনার কাপড়, এটা কি, এটা এটা রং উঠবে না কোনোদিন? যে ভাই বালা বসের কোন তো রং ওঠে না। 30 টাকা দাম, 130 টাকা। আরে হ্যাঁ গো, এটা সিনথেটিক কাপড় মনে হয়, কি বলে, দেখো ঠিক আছে, পিছলে পিছলে, তার জন্যই তো বলছি বালা বসের কাপড়ের মতো লাগছে। খুব ভালো তো জামাটা, না স্ট্যান্ডার্ড একটা জামা। ফালতু কথা বলিস না, ওটা জানার না, না জানার না, জানা জানা। তাহলে 3,000 টাকা কি মানে? মানে ওইখানে আবার কমিশন আছে কলকাতায় গিয়ে কখনো কারুর ভয় হয়ে কারুর কাছে যাবে না। আমার তখন মনে হচ্ছিল আমি আসলে একসাথে 6টা জামা কিনেছিলাম বলে এইটার আমি ব্যাপারটা বুঝে উঠতে পারি। ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা হয়েছে 6টা জামা কিনেছে বলে, নাহলে আরো সস্তো। আমি কি বলছি, আমরা মনে হচ্ছে ওই প্রথম ডেমো শুট করার জন্য ব্ল্যাক কালার একটা শাড়ি বেসেছি, 500 না 600 টাকা আমরা সেল করেছি ভাই, শত গুণে ভালো। না ওই শাড়িটা, ওই শাড়ি যে শাড়ি আমরা 599 মনে হয় সেটা, 599 টাকা সেল করেছিলাম। না আমি নিজে করেছি শাড়িটা, পুরো খুব আর ওইটা যদি দোকানে বিক্রি হয় 1,000-1,200 টাকা বিক্রি করে দেবে, তাহলে ওই শাড়ি তো বলো। তারপরে এই যে আজকে যে শাড়িটা আমরা ভাগিনি টাকাই দাম, মানে আজকে কালকে যে শাড়িটা নিয়ে যাবে আর কি অর্ডার আইছে যেটা কাল, শাড়ি ওই শাড়িটা কত সুন্দর, শুন ওই ব্ল্যাক শাড়িটা পিডিকে 3,000 টাকা দাও দেখা যাবে। হ্যাঁ তুমি, হ্যাঁ ওই ব্ল্যাক শাড়িটা তোমায় 3,000 টাকা বিক্রি করে দেবে, তোমার তোকে তোকে যেটা আমরা বিক্রি করব। বন্ধ করে কিনে নেবে রে ও, ওই ব্যাপারটা হচ্ছে এটাই। দেখো ওরকম কোনো ব্যাপার না, আমার জিনিস পছন্দ হয় আমি নিয়ে নিই। আমরা সবকিছু অ্যাড করব, তুমি চেক করো। আমার
ঠিক আছে, সে তো অবশ্যই। আমি এমনিতেও বংবাজারের অনেক শাড়ি পরেছি, অনেক ড্রেস পরেছি, আর যেগুলো পরেছি আমি কিন্তু ব্লগের মধ্যে তোমাদের লিঙ্কও শেয়ার করে দিয়েছিলাম, যদি তোমাদের পছন্দ হয় তোমরা কেনাকাটি করতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি এরকম মাঝে মধ্যে ঠকতে থাকি, আমারই নতুন না এরকম, যেটা পছন্দ হয় না যখন দাম বলে, আর আমি জানি না কেন আমি যে দোকানেই যাই মনে হয় কি বেশি বেশি দাম বলে, আমার এরকম মনে হয়। তারপরে হয় না যে দাম দর তো আমি একদমই করতে পারি না, আমি আসলাম তো 10 টাকাও কমাতে পারিনি জানি, সত্যি বলছি আমি কোনো দাম দর করতে পারি না, আমার মানুষের সাথে না বকর বকর করতে একদম ভালো লাগে না। আরো সাজবে দর থেকে কে, আমি কারো কাছে যাবো নাকি? আমি তো এখন বংবাজার থেকে কেনাকাটা করবো, আমি আর যাবো না, ওকে কেউ ঠকাতে পারবো না। ঠিক আছে, আমার কি প্রবলেম হয় শোনো, আমি যদি কোনো দোকানে কেনাকাটা করতে যাই, সেই দোকান থেকে যদি আমি খালি হাতে বেরোই, আমার ভীষণ খারাপ লাগে যে লোকটা আমার জন্য এত কিছু করলো, তার থেকে না কিনে আমি চলে আসলাম। এবার আমার তো ওইটা আমার মনে হয় না, আমার মনে হয় কি আমি বেকার বেকার ওনার সময়টা নষ্ট করে বেরিয়ে আসলাম, এরকম মনে হয়। তারপর মনে হয় ঠিক আছে চলো, একটা তো জিনিস নিই, এই করতে করতে আমার এরকম। এবার একটা কথা শোনো, ধরো বংবাজার দিয়ে তুমি একটা অর্ডার করলে, সেই প্রোডাক্টটা তুমি পেলে, ঠিক আছে না, সেই প্রোডাক্টটা যদি খারাপ আসে বা যদি তোমার দেখে মনে হয় এর দামটা এখানে বেশি, রিটার্ন তো পাবেই, একটা তুমি রিপোর্ট করবে আমায়, ওইটা পুরো ওই ওয়েবসাইট দিয়ে উড়ে যাবে, আমাদের আপাতত কিন্তু যারা অলরেডি ভালো ভালো দোকানগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে না, আমরা চাইছি সেই ভালো ভালো দোকানদাররা অনলাইনে আসুক, আর সেই জায়গাটা আমাদের বংবাজার তৈরি করে দেবে, যে যাদের অলরেডি অফলাইনে দোকান আছে তাদের দোকানটাই আমরা অনলাইনে এনে দেবো, আর তাদের পুরো ব্যাপারটা শেখানো দিয়ে হ্যান্ডেল করা পুরো আমাদের দায়িত্ব, তারা তাদের প্রোডাক্টটা সেলিং করতে পারবে আমাদের কাছে, আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে। এবার আমরাও সেটা মানে হয় না যাচাই করবো যে হ্যাঁ এই জিনিসটা এত দাম ঠিক আছে, এই জিনিসটা ওভার প্রাইস হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে সেল করতে দেব না, হ্যাঁ যাতে জানি সব কিছু ভালো হয়। কোথায় আমি দিচ্ছি চলো কি এনেছে বলো তো, ইয়ে
এই যো মামু, মামু কি হলো? বসে বসে বসো।